ইন্টারভিউ কবে দিল? মা হয়েছে কি কিছুদিন আগেই দিছি, ও জানে। ভাইয়া আপনার কি আজকে মানে কিছুক্ষণ মানে সারাদিনের মধ্যে ভাবির সাথে কথা হয়েছে? না তো, কি কথা? আগের কথা বাদ দেন তো, ওটা তো চলে গেছে, পাস্ট ইজ পাস্ট। আমার ফ্রেন্ডরা আপনাকে কি বলেছে সেগুলো বলেন। আর কিছু বলেনি, তারপরে একদিন আমাকে আক্রমণ করেছে। আক্রমণ করেছে মানে অ্যাটাক করেছে? আমি অফিস থেকে আসছিলাম, ওরা আমার রাস্তা আটকে দাঁড়ালো। তারপর? তারপর আমার গায়ে হাত তুললো। গায়ে হাত তুললো মানে, ও মাই গড, আপনার গায়ে হাত তুলেছে কে? ওই যে ফর্সা মতো লম্বা আবির। হ্যাঁ। ও মাই গড। তারপর? তারপর আমি সরে আসলাম। এরপর ওই ছেলেটা একটা ইট নিয়ে আমার মাথা ফাটাতে চাইল। ইট নিয়ে আপনার মাথা ফাট? ও মাই গড, কি বলতেছেন? হ্যাঁ, সে রাস্তা থেকে একটা ইট তুলে নিয়ে আমাকে মাথা ফাটানোর জন্য দৌড়ে আসলো। ও মাই গড, ও মাই গড। তারপর আপনি কি করলেন? তারপর আমি যদি ওখানে থাকতাম তাহলে তো এতক্ষণে আমার হসপিটাল থাকতো তো, তাই না? আমি তো আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারি না। আমি বুঝতে পেরেছি, আমাকে একদমই বলার দরকার নেই তানজিল ভাই। আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আই এম সো সরি। তাহলে তুলতুলকে ডাকো, আমি আসি। আচ্ছা, ওকে আমি নিয়ে আসতেছি। তাজির ভাই দেখেন, যা হয়েছে সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে এগুলো কিছুই আমি জানতাম না। আমি আমার ফ্রেন্ডদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি তাজির ভাই। আমি ওদের ব্যবহারে খুবই লজ্জিত। আমি ওদেরকে বলে দেবো এরকম আর কখনো হবে না তাজির ভাই। আই এম সো সরি। আমি তুলতুলকে নিয়ে আসি। চলো, বাই বলো দিকে। এটা কোনো কাজ করছে বদমাইশ দুইটা? কত বড় লজ্জায় পড়লাম আমি। আরে দোস্ত, আসছিস? এত জরুরি তলব কাহিনী কি? জরুরি তলব করছি, দরকার আছে বলে বয়। কি অবস্থা? ফ্যান্টাস্টিক। দুস কি খাবি বল? দুস কি খাবি মানে তুই খাবি? হ্যাঁ। এই সূর্য সে কোন দিকে উঠছে রে মামা? ফাইজলামি করিস না, অ্যাজ ইফ তোদেরকে আমি কখনোই কোনো কিছু খাওয়াই না। আ যাইরা। না না ঠিক আছে, মানে সিরিয়াসলি তুই খাওয়াবি? অবশ্যই খাবো। কি খাবি, কি খাবি বল না, বল না, বল না। আচ্ছা, তোর ফেভারিট থিং? ডিম। অফ কোর্স ডিম পোচ। তুই ডিম পোচ খেতে খুব পছন্দ করিস দোস। দোস্ত তুই আসবি দেখে আমি এক ডজন ডিম আনা রাখছি, তোকে আজকে ডিম দিব। সিরিয়াসলি? হ্যাঁ। I can't wait, I can't wait. তুই কতগুলো খাবি আজকে, তোকে ততগুলো ডিম দেওয়া হবে দোস্ত। তাড়াতাড়ি দে। তুই বল, আমি সুন্দর করে তোর জন্য ডিম পোচ করে নিয়ে আসি, ঠিক আছে? পচি তো খাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল। এই কই ডিম্পস, কই নিয়ে না। সরি রে দোস, একটু লেট হয়ে গেল।
একটু টাইম নিয়ে সুন্দর করে বানাইছি। দেখ তো খেয়ে কেমন হয়েছে? অসম লাগতেছে দোস্ত। ভালো লাগতেছে না? একটু খেয়ে দেখ কেমন হয়েছে। দাঁড়ান একটু খেতে দে আগে। আরে এমনি খাইলে কি হবে? সুন্দর করে একবার খাবার দিন বোঝ। মজা হয়েছে দোস্ত? তোরে আজকে খাওয়ায় আমি ডিম্পজ, বিশ্বাস কর। তুই আসি অনেক আসি, তুই কত খাবি? আজকে তোর এমন ডিম্পজ খাওয়ান খাওয়াবো, বিশ্বাস কর তুই সারা জীবনে ডিম্পজ খাইতে ভুলে যাবি, তোর মনে থাকবে না ডিম্পজের কথা। মজা হয়েছে না দোস্ত রেসিপিটা? আচ্ছা কাহিনী কি বলতো? আর কিছু খাবি? আজকে হঠাৎ করে তুই এত সমাদর করতেছিস এত কিছু? তুই আশ্চর্য রবিন, খুবই সেলফিশের মতো কথা বলতেছিস। তুই আমার ফ্রেন্ড না, তুই আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আমি কি তোকে কখনো কিছু খাওয়াই নাই বল? নিজের হাতে কত কিছু করে খাওয়াইছি, আম্মুকে দিয়ে তোর জন্য কাবাব বানায় খাওয়াইছি, তোদেরকে কত কিছু খাওয়াইছি না? সামান্য ডিম পোচ তোকে তো আরো খাওয়াবো। এরপর তোর জন্য একটা স্পেশাল রেসিপি আমি বানায় রাখছি দোস্ত। আরো খাওয়া দাওয়া আছে? হ্যাঁ। সিরিয়াসলি? বিশ্বাস কর, এরপর তোর জন্য যে খাবার টানবো ওই খাবারটা তুই হজমই করতে পারবি না, মানে এত মজার খাওয়া। দোস্ত দোস্ত দোস্ত, আমি খেতে চাই, আমি খেতে চাই, আমি খেতে চাই। খাবি খাবি খাবি, অবশ্যই খাবি, চোখটা বন্ধ করতে হলে। তুই চোখ বন্ধ করবি, আমি নিয়ে আসবো, উপরে একটু গোলমরিচ দিবো, আরো অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করবো, তো সামনে দিবো, তারপর তুই চোখ খুলে যখন দেখবি তখন তুই সারপ্রাইজ হয়ে যাবি। শুনেই তো আমার কাছে কেমন লাগছে, যখন আমি খাবো তো পাগল হয়ে যাবি তুই, কাইলে বিশ্বাস কর এত পাগল হবি তুই সারা জীবনে ভুলে যাবি খাওয়া দাওয়া করতে। আই নিড ইট, আই নিড ইট, আই ক্যান্ট। ইউ নিড ইট না? চোখ বন্ধ কর দোস্ত। শিওর শিওর, আমি চোখ খোলার সাথে সাথে দেখি, একদম দেখতে পাই। আচ্ছা চোখ বন্ধ কর, চোখ বন্ধ না না, এরকম না, একদম ভালো করে বন্ধ কর, ফট কর, ফুটো ফুটো নাই, না না না, কিছু নাই, দেখি তো, না না ঠিক আছে, দেখছিস না তো, না ওকে দোস্ত বয় আমার মান সম্মান ডুবাইছিস? আরে না, শয়তান শয়তান গুলো আমার মান সম্মান ডুবাইছিস? আর কি 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 করছিস কিছু বলবি তো? বুঝছ না, বুঝছ না কি করছিস? আমি ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম, আমি মারি নাই, আবির মারছে, আবির মারছে। তুই এখানে বসে বসে কি ঘাস কাটতেছিস? তুই ছিলি না? তুই আমি ছিলাম দেখে অন্য কিছু আরো বাজে কিছু হইতে পারতো। তুই বস বস, রাখ রাখ। বান্দরের বান্দর, মান সম্মান ডুবাইয়া একদম আকাশে তুলছস তোর আমার। আরে আমি না থাকলে তো ইট দিয়া ওই বেটার মাথায় ছেঁচে দিত। তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিলি? আরে আমি ঠেকানোর কারণে তো ওই লোকটা বাইচে গেছে। কই ওই শয়তানটা? বদমাশা কই? বাসায়। বাসায় ও ডেকে নিয়ে এখন এই মুহূর্তে তুই ওরে আমার বাসায় হাজির করবি, জাস্ট রাইট নাও। ও আসবে না। ও আসবে না কেন? যদি হ্যাংকি প্যাংকি করছ চামড়া তুলে দিব আমি তোদের দুইটা রে। আর জীবনে ডিম খাবো না আমি তোর বাসায়। দুইটা রে একসাথে মিলা বাইন্দা পিটাবো, মান সম্মানের ব্যাপার বাসার উপর এসা বইলা গেল, যদি আব্বা আমার কানে যায় ফাউল। ডিম পোচ খাওয়াবো তোরে আয় এবার।
কি চল না কি তুই তখন খুব তো পার্ট মেরে চলে গেলি, এখন কি আমার কি প্রয়োজন? আরে দূর বেটা, ওটা তো এমনি আমি মজা করে বলছি, হয় না বন্ধু বান্ধবদের রাগারাগি হলে তো এমনি একটু বলাই তো। আর যাই, ওটা আসল কথা না। তো তোর আসল কথা কি? না মানে আসল কথা নকল কথা কিছুই আমার না, আসল কথা নকল কথা তো তোর কাছে, তাই না? কি বলতে চাস বলতো? একটা কাজ করি চল, একটু মজা করি। মজা? হ্যাঁ, কই যাবি? আরে চল তো। কোথায় বল সেটা। ওই যে ওদের বাসায়। ওদের বাসায় মানে কি? নীলাদের বাসায়? হ্যাঁ। নীলার বাসায় কেন যাব? না মানে ও বললো তোদের কোনো খোঁজ খবর নাই, মানে আমাদের কোনো খোঁজ খবর নাই। ও মানে আমাদের কোনো খোঁজ খবর নাই এটা বললো আর তুই আসছিস আমাকে নিয়ে যেতে? আরে চল না যাই। চল না যাই মানে কি? মানে আমি কি আমারে ধরে নিয়ে যেতে আসছিস? মানে কে বললো তোকে ধরে নিয়ে যাব? ঠিক আছে, মানে নীলা আর কিছু বলে নাই? না কি বল? কিছু বলে নাই? না মানে মানে সিম্পলি তুই তো নরমালি নীলার বাসায় যাসি, যাস না? নীলা আর কি বলছে? তো সত্যি কসম কি বলবে? মানে আমি যে ওই ওই শালার মারতে গেছি এই ব্যাপারে কিছু বলে নাই? না কিছু বলে নাই। তুই মিথ্যা কথা বলতেছিস। আরে ভাই সত্যি কসম, তোর চোখ মুখ দেখে তো আমি বুঝতেছি তুই মিথ্যা কথা বলতেছিস। না না কিছু বলে নাই দোস্ত, বললাম তো তুই চল না। চল আমি নীলার বাসায় যাবো। কেন যাবি না, কি সমস্যা? যাবো না, আমি যাবো না। আমি আর কখনো নীলাদের বাসায় যাবো। কেন যাবি না তুই? আমি শিওর ওই লোকটা নীলাকে কিছু বলছে, এখন নীলা ওত পেতে আছে আমাকে ধরার জন্য। আরে সত্যি এমনটা তো না হইতে পারে, তাই না? তোর আর কোনো কাজ নাই? হ্যাঁ ওই ব্যাংকে যাবো একটু। যা না ব্যাংকে, এখানে কি যা, ওটা কাজ সার, তারপরে আয়, মানে যা তুই। তুই কি ওখানে গিয়ে আবার মারামারি করবি? দেখ বেশি কথা বলবি না, তোর যাইতে বলছে চুপচাপ আমার লগে তুই যাবি। আমি কুলই আসি, বয় ব্যাগ নিয়ে আসি। তুই কি মনে করছিস আবার তোর ডিম পোচ খাওয়ানো? না আরে ওর কত কত কাজ, ও তো অনেক কাজের ছেলে, তাই না? কি কি কাজ করে বলতো একটু। আরে আজকাল ও ঘর ঝাড়ু দেয়, সিলিং ফ্যান মুছে, ঘর মুছে, মানে ঘরের কাজ করা শুরু করছে। মানে তুই ঘর মুছিস? আরে ও ফাইজলামি শুরু করছে। না না ভালো, ঘর মোছা ভালো, ঘর মোছা খুবই ভালো, জেলখানা কাজে আসবে। যে জেলখানা মানে? জেলখানা কাজে আসবে মানে? হ্যাঁ জেলখানা কাজে আসবে,
জেলে গেলে নিজের কাজ নিজে করতে হয় না, নিজের ঘর নিজে ঝাড় দিতে হয়, নিজের ঘর নিজে মুছতে হয়, নিজের থালাবাড়ি নিজে ধুতে হয়, সো শিখে নে সব কাজ। তো জেলখানায় কেন যাব, কে আমাকে জেলে দিবে? তুইও শিখে রাখ দোস্ত, তোরও কাজে আসবে। মানে কি আমিও জেলে যাব? হ্যাঁ, তোরা সবাই জেলে যাবি। কিন্তু কেন জেলে যাবি? তোরা জেলে যাওয়ার মতো কাজ করলে জেলে যাবি না? মানে তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা তো আমার খারাপ হয় নাই, মাথা তো তোদের খারাপ হয়েছে। সেই হিসেবে তোরা জেলে না গেলেও পাগলা গারদে যাচ্ছিস, দ্যাটস কনফার্ম। এই কি তুই এখানে আসছিস ওর সাথে দেখা করতে? আমি কি পাগলা গারদ জেলখানা কি বলতেছ? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয় না, মাথা তোর খারাপ হয়েছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সজ্ঞান একটা মানুষের মাথা ইট মারতে পারে? ও এই কথা বলতে আসছ তুমি, এতক্ষণে বুঝলাম এটাই বলতে আসছ তুমি, এতক্ষণ সব ভুমভাম করছো। মারছিস কেন তুই বল? আমার ইচ্ছা হয়েছে মার। তোর ইচ্ছা হয়েছে তুই মারছিস? হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে, সেজন্য মার। তুই ইচ্ছা হলে, তোর ইচ্ছা হলে তুই একটা মানুষের মাথা ইট মারবি? হ্যাঁ মারছি। সবার যেই পেন দিছে ওরে কুচি কুচি করে কাটা দরকার ছিল। এই পেন দিলেও আমার দিছে, তোর তো যায় না, তুই ওরে কেন মারছিস? তো তোর পেনই তো আমার পেন। আমার পেন তোর পেন? হ্যাঁ তোর পেন মানে আমার পেন। প্লিজ 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 প্লিজ, আমি নই গুলো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা এসব নিয়ে কথা না বলি প্লিজ। কেন বলবো না? কেন ও কেন করছে এটা? ও সব কিছু তো জল কেন? আরে ওর একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তুই জানিস না? হ্যাঁ সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকো তুই। আমি সাইকো হইছে? হ্যাঁ তুই সাইকো, সাইকোদের কাছ থেকে দূরে থাকতে হয় সব সময়। তো থাকা দূরে তুই আসছিস কেন? আসছি তুই যাতে জেলের ভাত না খাস, এই জন্য আসছি। জেলের ভাত খাবো কেন? ওই তামজিল তোর জেলে পড়বে, মানে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁস দিবি। দেখ তামজিল আমারে জেলে পড়বে? হ্যাঁ দেখা যাবে কত বড় হ্যাডাম তার। আসছে আমারে জেলে, আমার বন্ধুকে বসে থাকবো? আমি তোর মতো বসতে থাকি যখন তখন মারামারি করলাম, এই মারামারি সাপোর্ট করবো? হ্যাঁ আমি জেন্টলম্যান, ঠিক আছে, ভদ্র ফ্যামিলির মেয়ে। তো জানা ওই জেন্টলম্যান গিরি নিয়ে তুই থাক, ওদের ওরে নিয়ে থাক। ওকে ফাইন থাকলাম, থাকলাম জেন্টলম্যান নিয়ে থাকলাম। ফাইন তুই থাক, প্লিজ প্লিজ প্লিজ। তোরা থাম দোস্ত, উই আর গুড ফ্রেন্ড, মানে আমি বুঝলাম না কি সমস্যা। গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ডের অ্যাটিটিউড দেখছস? গুড ফ্রেন্ড কখনো এরকম আচরণ করে? গুড ফ্রেন্ড আমরা আগে ছিলাম, এখন নাই, সব ফ্রেন্ডশিপ কাটা। কাটা মানে? কাটা মানে কাটা, কাট মানে কাট। তো কি হইছে, কি সমস্যা, কি কাট? ফাইন আমার দরকার নাই এরকম ফ্রেন্ড, গন। হ্যাঁ ঠিক আছে, গন হলে গন, কাট হলে কাট, শেষ। তাই না, গন হলে গন, ওকে ফাইন থাক তুই চল। মানে আমি কই যাবো, আমি কি করবো এখন? এই এটা কোনো কাজ করছস তুই? ফ্রেন্ডশিপ কাট করে দিলি? বেশ করছি। বেশ করছি মানে তুই কি বলতেছিস দোস্ত? আমার বলস কেন, এটার জন্য কি আমি দায়ী? আমাকে বলতেছিস তুই, আবার কি যে বলতে পারিস না, এটার জন্য তো ও দায়ী। আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু ঠান্ডা হও, প্লিজ কুল ডাউন। আরো বেশ কিছুদিন গিফট আসতে থাকবে, ঠিক আছে? আমরা তো ক্যামেরা ট্যামেরা সেট করলাম অনেকগুলো, আবি ক্যামেরা সেট করলো, কিন্তু কিছুতেই শয়তান চালাক লোকটাকে ধরা যাচ্ছে। তারপর আবির আমাদের কাউকে কিছু না জানিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে আমাদের এই যে ভিউ ফাইন্ডারের ওখানে একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে। ক্যামেরা? ছোট ক্যামেরা? তারপর ওই ক্যামেরায় তো চোর ধরা পড়ে গেল। আমি আপনাদের ক্ষতির উদ্দেশ্যে কিছু করিনি। হ্যাঁ তুমি ক্ষতির উদ্দেশ্যে কিছু করনি, কিন্তু বিষয়টা আমাদের পুরো পরিবারের উপর কিভাবে মানসিক প্রেসার গিয়েছে তুমি বুঝতে পারছ? সেই বুদ্ধি তোমার আছে? সেটা আমি মানছি, সেজন্য আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি।